সোনারগাঁওয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সুশিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে আর সুনাগরিক দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। তাই নতুন প্রজন্ম যাতে শুধু সার্টিফিকেটমুখী না হয়ে সুশিক্ষিত হয়, শিক্ষকদের সেদিকে খেয়াল রাখা উচিত। সোনারগাঁও প্রতিনিধি হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এমপি খোকা এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল, সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলী মন্টু ও আবু নাইম ইকবাল। শুধু শিক্ষা না, সুশিক্ষিত হতে হবে, নাগরিক না সুনাগরিক হতে হবে, তাহলে তার কাছ থেকে আমি রেজাল্ট পাব। সুনাগরিক হতে হবে সুশিক্ষিত করার জন্য, আপনারা সেটা নির্ভর করে টোটালি আপনাদের উপরে।